মায়ের অবাধ্য হয়ে না বাবা, তোমরা তোমাদের ঠাকুরমার কাছে দেখো বাবা, আমাদের শূন্য স্থান মা গান্ধারী তোমাদের পূর্ণ করে দেবেন বাবা। কেদুনা শিখা, কেদুনা আমি আশীর্বাদ করি তোমাদের বসে হাসি ভানুমতি। তোমার উপরে আমার কোন অভিমান নেই মহারাজ, আমি জানি যা তুমি করছো তা তুমি দাও, কিন্তু ভুল বুঝো না, পাণ্ডবদের ন্যায্য দাবি তাদের দিও, আর তুচ্ছ স্বার্থে আত্মনিদার যোগে মারা লাগবে না স্বামী। এই আমার প্রাণের আবেদন, মনে রেখো ইন্দ্রপ্রস্থ হারিয়ে গেলেও তুমি অনেক ইন্দ্রপ্রস্থ পাবে, কিন্তু মানুষ হারালে স্বামী মানুষ পাবে না, তুমি মানুষ পাবে না। চলো রক্ষী, চলো রণস্থলে এসে পঞ্চ পাণ্ডবকে যতই আমি দেখছি ততই মনে হচ্ছে ওরা আমার কত আপন, আমি ওদের দাদা, ওরা আমার ভাই। মমতায় দৃষ্টি আমার ঝাপসা হয়ে ওঠে, মনটা আমার টুকরে টুকরে কেঁদে হাত থেকে আমার অস্ত্র খসে পড়ে। তাই তাই নিজেকে সামলে নিতে আমি রথ থেকে নেমে আসলাম। না না, এই দুর্বলতা আমাকে জয় করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, জয় করতেই হবে, জয় করতেই হবে। তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এলে অঙ্গরাজ সহদেব, শত্রুকে হাতে পেয়ে ছেড়ে দেবেন অঙ্গরাজ। যদি যুদ্ধে অরুচি হয়ে থাকে তাহলে কোন